বন্ধুরা, খুবই মজার একটা বিষয়, মার্ক জুকারবার্গ যার পকেটে কিনা প্রায় 5 লক্ষ কোটি টাকা জমা হয়ে আছে, উনি কেন একই টি শার্ট দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছর পর বছর ধরে পরছেন? খুবই চিন্তার বিষয়, তাই না বন্ধুরা? বন্ধুরা, বিষয়টা শুনে খুবই সিম্পল, জামা কাপড় নিয়ে সময় নষ্ট করার মতো সময় আসলে বিখ্যাত লোকদের হাতে থাকে। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের সারাটা দিন শুধু এই ভেবে যায়, লাল জামা পরবো নাকি নীল জামা পরবো, চুলে জেল দেব নাকি আলকাতে লাগাবো, জিন্সটা কি ছিঁড়া ছিঁড়ে পরবো নাকি তো ঝিমিল ঝিমিল টাইপের পরবো। আমাদের সারা সময় সমস্ত লেখা শুধু এই সমস্ত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে ভাগ করাতে চলে যায়। বন্ধুরা, আমাদের জীবনের সময় খুবই অল্প, আর ক্রমান্বয়ে প্রতিদিন তা আরও শেষ হয়ে যাচ্ছে, আর একবার যদি এই সময়টা আমরা হারিয়ে শেষ হয়ে যায় তার কখনো ফিরে আসবে। সেজন্যই বন্ধুরা, যদি আপনি সফল হতে চান, যদি আপনি অনেক সুনাম অর্জন করতে চান, যদি আপনি অনেক ধনী হতে চান, তাহলে জীবনের সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে আপনাকে একদম বাদ দিতে হবে। বরং জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটি, আপনার ভালো লাগার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটিতে আপনার সমস্ত সময় সমস্ত মেঘাকে দিতে হবে। আর মার্ক জুকারবার্গ ঠিক তাই করেছে, সকালে ঘুম থেকে উঠে কোন জামাটা পরবেন সেটা নিয়ে ভেবে যার সময় নষ্ট না করে, সেজন্যে উনি একই কালারে একই টি শার্ট আর সমস্ত আলমারি পরে নিয়েছেন। সকালে ঘুম থেকে উঠে শুধু একটা পরে নিলেই হলো, আর দিনের বাকি পুরোটা সময় উনি কনসেন্ট্রেট করে আর সমস্ত মনোযোগ দিয়ে দেবেন ফেসবুকে। সারাদিন ভাবে কী করে ফেসবুকে আরও উপরে নিয়ে যাওয়া যায়, আর তাই তো তিনি আজ এত সফল। সো বন্ধুরা, শেষ কথা বলি, সফল যদি হতে চান সময়টাকে কাজে লাগান, সফল যদি হতে চান সময়টাকে কাজে লাগান, হেলা ফেলা না ছেটে কাজ নিয়ে এগিয়ে যান। বন্ধুরা, টাইম ইজ ভেরি শর্ট, সো প্লিজ ইউজ ইট, লাইফ ইজ বিউটিফুল, প্লিজ মেক ইট সাকসেসফুল। থ্যাংক ইউ ভেরি মাচ।